আসসালামু আলাইকুম সুধী দর্শক বিন্দু, এই মুহূর্তে যারা আমাদের উপস্থাপনা দেখছেন সবাইকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। সুধী দর্শক বিন্দু, আমাদের প্রত্যেকটি ভিডিও আপলোডের পরে অনেকে অনেকে প্রশ্ন করেন আমাদের কমেন্টস বক্সে, তো আমরা সেই কমেন্টস বক্সেই উত্তর দিয়ে থাকি। কিন্তু কিছু কিছু প্রশ্ন এমন দর্শকরা এমন কিছু প্রশ্ন করেন যে প্রশ্নগুলোর উত্তর অনেক অনেকের শোনা দরকার, জানা দরকার, এবং আমার ধারণা মতে এই প্রশ্নগুলো উত্তর অন্যদেরও খুব কাজে লাগবে। তো এই ধরনের প্রশ্নগুলো বাছাই করে আমরা একটি প্রশ্ন উত্তর পর্ব ইতিমধ্যে প্রচলন করেছি আমাদের চ্যানেলটিতে। তো আজকে আমি এই দর্শকদের প্রশ্ন থেকে বাছাই করা কয়েকটি প্রশ্ন উত্তর আজকে দিব। তো প্রথম যে প্রশ্নটি করেছেন সেটি মেহেদি হাসান, তিনি পশ্চিম বাংলা থেকে এই প্রশ্নটি করেছেন, এবং তিনি একটি সুন্দর প্রশ্ন করেছেন যে তেলাপিয়া চাষের পুকুরে সার ব্যবহার করতে হবে কিনা। শুধু দর্শক বিন্দু, আমরা জানি যে তেলাপিয়া একটি খাদ্য ভিত্তিক মাছ চাষ, অর্থাৎ সম্পূরক খাবারের উপরে ভিত্তি করে এই মাছ চাষটা করা হয়। তো সাধারণত যদি আপনি হ্যাচারি থেকে যে পোনাটা ডেলিভারি দেওয়া হয়, অর্থাৎ 1 কেজিতে 3,000 বা 4,000 পোনা, এই পোনা যদি সরাসরি পুকুরে আপনি চাষ করেন দেন ছাড়েন, তাহলে প্রথম আপনাকে দুইটা ডোজ সার ব্যবহার করতে হবে। অর্থাৎ পন্ড প্রিপারেশনের সময় একবার সার ব্যবহার করতে হবে, আবার 15 দিন পরে আপনাকে সার ব্যবহার করতে হবে। আপনি এই সময় খেয়াল করবেন যে আপনি যেহেতু সম্পূরক খাবার দিচ্ছেন এবং তেলাপিয়া অধিক ঘনত্বে চাষ করা হয় এবং ভালো মানের খাবার ব্যবহার করা হয়, ফলে আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা দেখেছি যে তেলাপিয়ায় যে খাবার ব্যবহার করা হয়, তেলাপিয়া যে পায়খানা করে এই খাবার খেয়ে, সেই পায়খানার কারণে ওই পুকুরের পানি ক্রমান্বয়ে সবুজ হয়ে যায়। তো পানি যদি আপনার সবুজাভ হয়ে যায়, যত সময় যখন আপনার পানি সবুজাভ হয়ে যাবে, ওই পর্যায়ে আপনাকে আর সার ব্যবহার করার কোনো প্রয়োজন নাই, কারণ এমনিতেই সবুজ আছে। আরো যদি সার ব্যবহার করেন তাহলে অধিক সবুজ হয়ে মাছ চাষে সমস্যা সৃষ্টি করতে পারে। শুধু দর্শক বিন্দু, পোনা ছাড়ার এই প্রথম 1-1.5 মাস আপনি 2 বা 3টা ডোজে আপনি সার ব্যবহার করবেন। তো এর দ্বিতীয় যে প্রশ্নটি আমি উত্তর দিতে যাচ্ছি, এই প্রশ্নটি করেছেন মোহাম্মদুল্লাহ সাহেব। একটি সুন্দর প্রশ্ন করেছেন যে রুই জাতীয় মাছের সাথে যদি সরপুটি চাষ করা হয়, তাতে কি রুই মাছ চাষের কোনো ক্ষতি হয় কিনা? মাহমুদুল্লাহ ভাই, আপনার প্রশ্নটা অত্যন্ত সুন্দর, এবং এই ধরনের ভুল কিন্তু আমাদের মাছ চাষিরা অনেকেই করে। তো সরপুটে রুই কার্পের মিশ্র চাষের ভিতরে যদি আপনি সরপুটি দেন, তাহলে এখানে আপনাকে দুটো পদ্ধতি অনুসরণ করতে হবে। একটা হচ্ছে যে আপনাকে খাবার দিয়ে 3 মাস 3.5 মাসের মাথায় আপনাকে এই এই সরপুটি বাজারে দেওয়ার উপযুক্ত হয়ে যাবে, তখন আপনি এটা খাবারটা আপনি এই এই সময় 3 মাস 3.5 মাসের মাথায় আপনি এই সরপুটি ধরে বাজারে বিক্রি করে দিবেন। এই যে 3 মাস 3.5 মাস, এই যে আপনি তেলাপিয়া রুই জাতীয় মাছের সাথে রাখলেন, তাতে আপনার প্রথম ক্ষতি হবে যে আমরা সবাই জানি যে থাই সরপুটি খাবারের প্রতি খুব দ্রুত সাড়া দেয়। অর্থাৎ আপনি যদি পুকুরে খাবার প্রয়োগ করেন, থাই সরপুটি আগে খাবার খাবে রুই মাছের আগে, ফলে আপনার রুই মাছের গ্রোথ কিছুটা কমে যাবে। আপনি যদি রুই জাতীয় মাছের সাথে তেলাপিয়া এই থাই সরপুটি চাষ করতেই চান, তাহলে আপনাকে এই থাই সরপুটি 3.5 মাস 3 মাসের মাথায় যে এই থাই সরপুটি সব উঠায় বাজারে বিক্রি করে দিতে হবে, তাহলে আপনার ক্ষতি আংশিক হবে, সম্পূর্ণ ক্ষতি হবে না। এরপরে আপনি যে খাবার দিবেন তাতে আপনার রুই মাছ খেয়ে বড় হবে। তাহলে প্রথম সাজেশন হচ্ছে যে আপনি পারতপক্ষে রুই মাছকে যদি আপনি ফলন বৃদ্ধি করতে চান, তাহলে থাই সরপুটি না দেওয়াটাই ভালো। আর যদি থাই সরপুটি ছেড়েই দেন তার সাথে, তাহলে আপনি 3 মাস 3.5 মাসের মাথায় এই থাই সরপুটি সমস্ত থাই সরপুটি তুলে বিক্রি করে দিতে হবে। এরপরে আপনি নর্মালি রুই জাতীয় মাছকে খাবার দিতে হবে, তাহলে রুইয়ের স্বাভাবিক গ্রোথ আপনি পাবেন। তৃতীয় এবং সর্বশেষ আজকে যে তৃতীয় এবং সর্বশেষ প্রশ্ন উত্তর দিতে যাচ্ছে, এই প্রশ্নটি করেছে আপনার ত্রিপুরা রাজ্য থেকে শ্রী পঞ্চানন দাস এই প্রশ্নটি করেছেন, এবং তিনি জানতে চেয়েছেন সার পুকুরে দেওয়ার আগে আমাদের কি কি বিষয় চিন্তা করা দরকার, বা সার আমি পুকুরে দেওয়ার আগে কি কি বিষয় ভাববো। পঞ্চানন্দা, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, এবং আমাদের অনেক মাছ চাষি ভাইরা এই ভুলটা আমি দেখি প্রায় করে থাকে। সেটা হলো তিনি সার দিচ্ছেন কিন্তু পুকুরটাকে সেইভাবে রেডি করে নেননি। অর্থাৎ আপনি যদি পুকুরে সার ব্যবহার করতে হয়, তাহলে আপনাকে কয়েকটা কাজ আপনাকে প্রথমে করতে হবে। প্রথম কাজটা হলো যে আপনি পুকুরের পানির স্বচ্ছতা দেখতে হবে, পানির কালার রক্ষা করতে হবে। পানির স্বচ্ছতা যদি 12 ইঞ্চি হয়, অর্থাৎ আপনি হাত ঢুকিয়ে দিলেন, আপনার এই বাঁকা হাত যদি আপনার কনুই পর্যন্ত ঢুকানোর পরে আপনার হাত যদি না দেখা যায়, তাহলে আপনাকে সার দেওয়া যাবে না। তো আপনি যদি দেখেন যে না আপনার হাত হাতের তালু দেখা যাচ্ছে, তাহলে আপনি সার প্রয়োগ করবেন, প্রথম একটি বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে আপনি পুকুরের পানির পিএইচটা দেখে নেবেন যে পিএইচটা 7.5-এর উপরে আছে কিনা, কারণ সার পিএইচ 7.5 থাকলে ভালো কাজ করে।
যদি 7.5 না থাকে তাহলে আপনাকে সার প্রয়োগের আগে হালকা ডোজে চুন দিয়ে নিতে হবে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে আপনার পুকুর আগাছা পরিষ্কার করে নিতে হবে। আপনার পুকুরে কচুরি পানা আছে, পুকুরের কিনার দিয়ে নানান রকম লতা লতা জাতীয় গুল্ম আছে, নানান রকম ঘাস আছে, টোপা পোনা আছে, খুদি পানা আছে। এই অবস্থায় যদি আপনি সার দেন তাহলে এই সার যে দিচ্ছিলেন আপনি ফাইটোপ্লাঙ্কটন জুপ্লাঙ্কটন তৈরি করতে যে করার জন্য, সেটা তৈরি না হয়ে এই অ্যাকুয়েটিক ভেজিটেশন অর্থাৎ এই জলজ উদ্ভিদের ওদের গ্রোথ বাড়বে, ওটা আরো হিতে বিপরীত হবে, আপনার মাছ চাষে ক্ষতি করবে। এই জন্য আপনাকে আগাছা পরিষ্কার করে নিতে হবে। এবং এখানে সার প্রয়োগের ক্ষেত্রে আরেকটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হলো যদি আপনি মাছ চাষের জন্য যদি খাবার ব্যবহার করেন এবং সেই খাবারটা যদি ভিজা খাবার হয় তাহলে আপনি সার প্রয়োগের সময় ইউরিয়া সারের মাত্রাটা কমিয়ে দিবেন। অর্থাৎ সাধারণভাবে আমরা পুকুরে প্রতি শতকে 150 গ্রাম ইউরিয়া এবং 150 গ্রাম টিএসপি ব্যবহার করি। যদি আপনি ভিজা খাবার নিয়মিত দেন তাহলে ভিজা খাবার খাওয়ার দেওয়ার কারণে এই খাবারের একটি অংশ পানির সাথে গলে যায় এবং মাছে হলো এই নাইট্রোজেন অ্যাভেলেবেল থাকে আপনার পুকুরে, ফলে আপনাকে সেই ক্ষেত্রে শতকে 50 গ্রাম ইউরিয়া এবং 150 গ্রাম টিএসপি আপনি দিয়ে পুকুরে এই সার প্রয়োগ করবেন। সুধীর দর্শকবৃন্দ, এই সার প্রয়োগ করার ক্ষেত্রে প্রায়শই আমরা এই বিষয়গুলো কিন্তু খেয়াল করি না। আমার ধারণা এই বিষয়গুলো বিবেচনায় রেখে যদি আপনি সার প্রয়োগ করেন তাহলে সার থেকে আপনি সর্বোচ্চ কার্যকারী ফলাফল পাবেন। তো সুধীর দর্শকবৃন্দ, আমরা আজকে এই যে 3টি প্রশ্ন করলাম, আশা করি আপনাদের এই প্রশ্ন উত্তর আপনাদের মাছ চাষে কাজে লাগবে এবং আগামীতেও আমরা এ ধরনের প্রশ্ন আমরা উত্তর দিতে চাই। আপনার মনে যদি কোনো প্রশ্ন আসে তাহলে এই ভিডিওর কমেন্টস বক্সে উল্লেখ করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সুধীর দর্শকবৃন্দ, আজকে এই পর্যন্তই। যারা ধৈর্য সহকারে আমাদের উপস্থিত আমাদের এই প্রশ্ন উত্তর পর্ব দেখলেন এবং যাদের মনে প্রশ্ন আসছে তারা এই প্রশ্নগুলো কমেন্টসে উল্লেখ করবেন, আমরা আগামী কোনো পর্বে আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা ধৈর্য সহকারে শুনুন তাদেরকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আমাদের উপস্থাপন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।